ক্যাম্পে কাজ করছি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা সেই লক্ষ্যে কাজ করছি। আজকে এই দুর্গা পূজা উপলক্ষে প্রথমত আমি অগ্রবৃদ্ধির উদ্দেশ্যে আমার আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা সকলে ঐক্যবদ্ধ হিসাবে দেশের নাগরিক হিসাবে স্ব অবস্থান থেকে আমরা সকলে এই দেশকে গড়ে তুলবো এই প্রতিজ্ঞা করে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।